ইলা মিত্র সম্পর্কে কতটুকু জানেন? বলতে পারলাম না। ইলা মিত্র সম্বন্ধে জানি আমরা চা বাগান আন্দোলন, কৃষকের জন্য করেছিল গরিব মা বাপ, তার কাজটা ভালো হয়ে গেছে। তো রানী নাচুরানী একবার সৎ কৃষকের মা বাপ, এই জন্য তার নামটা ছড়িয়ে পড়লো এখন বাংলাদেশে বর্তমান। এই জন্য কাজগুলো হয়ে গেছে তাড়াতাড়ি। আচ্ছা, এই জন্য আমরা আশীর্বাদ করি সে ভালো থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সংগ্রামী শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। পঞ্চাশোর্ধ বয়সের অধিকাংশ লেখাপড়া জানা বাঙালি ইলা মিত্রের নাম জানেন, কিন্তু কম বয়সীরা হয়তো এখনো তাকে তেমন ভাবে চিনতে পারেননি। ইলা মিত্র একজন বাঙালি মহিয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেতা। বাংলার শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন, ভোগ করেছেন অমানসিক নির্যাতন। মহিয়সী নারীর স্মরণে ও তেভাগা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাঁপানবাবগঞ্জের নাচলে করে তোলা হয়েছে ইলা মিত্র সংগ্রহশালা। তেভাগা আন্দোলনের স্মৃতি বিজড়িত নাচলের রাউতারা গ্রামে ইলা মিত্র মঠের পাশে 26 শতক জমির উপর নির্মিত হয়েছে ইলা মিত্র সংগ্রহশালাটি। বিপ্লবী নারীর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংগ্রহশালাটি নির্মাণে গুরুত্ব দেওয়া হয়েছে ঐতিহ্যকে। মাটি দিয়ে তৈরি করা হয়েছে শিল্পমন্ডিত দৃষ্টিনন্দন দ্বিতল ভবনটি। 800 বর্গফুট আয়তনের ভবনটির দোতলায় ওঠার জন্য সামনের বেলকনিতে কাঠের সিঁড়ি ব্যবহার করা হয়েছে। ভবনটির কিছু দূরে আরেকটি মাটির ঘর নির্মাণ করা হয়েছে পর্যটকদের বিশ্রামের জন্য। সংগ্রহশালাটিতে তেভাগা আন্দোলন ইলা মিত্র সম্পর্কিত বই পত্র পত্রিকা দুর্লভ স্থির চিত্র ছাড়াও জেলার ঐতিহ্যবাহী উপাদান স্থান পেয়েছে। এটার জন্য অনেক মানে ভালো লাগছে আর কি। এলাকার লোকজনের অনেক উন্নয়ন হচ্ছে, রাস্তা গুলো হচ্ছিল না, পর্যটক আসবে, জি জি অনেক পর্যটক আসছে। তারপরে আমাদের এলাকায় রাস্তা ছিল না, রাস্তা গুলো হচ্ছে, তাই যে বিভিন্ন দিক দিয়ে অনেক উন্নয়ন তো দেখতে পাচ্ছি আর কি। যশোরের বাগুটিয়া গ্রামে আদি নিবাস হলেও চাঁপানবাবগঞ্জের ইতিহাসে জড়িয়ে আছে তার নাম। কলকাতা থেকে লেখাপড়া শেষ করে তিনি 1945 সালে চাঁপানবাবগঞ্জের সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে আসেন রমেন্দ্র মিত্রের পুত্রবধূ হিসেবে। 1947 থেকে 1950 সালে নাচলে অনুষ্ঠিত তেভাগা আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। মহিয়সী নারী ইলা মিত্রের জন্ম 1925 সালের 18 অক্টোবর ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে। বাবা নগেন্দ্র নারায়ণ ছিলেন বেঙ্গলের ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল, মা মনোরমা সেন ছিলেন গৃহিণী। বাবার চাকুরির সুবাদে কলকাতায় পড়াশোনা করেন তিনি। 1945 সালে বেথুন কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন। এ সময় তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। রাওয়াল বিল বা হিন্দু কোড বিলের বিরুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 20 বছর বয়সে দোল পূর্ণিমার রাতে চাঁপানবাবগঞ্জ জেলার নাচল উপজেলার রামচন্দ্রপুরের জমিদার বাড়ির ছেলে রবীন্দ্রনাথ মিত্রের সঙ্গে ইলা সেনের বিয়ে হয়। বিয়ের পর তিনি ইলা মিত্র নামে পরিচিত হন। স্বামী রবীন্দ্র মিত্র ছিলেন কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য। ইলা মিত্র ছিলেন একজন অ্যাথলেট চ্যাম্পিয়ন। 1940 সালে ভারতের হয়ে জাপান অলিম্পিকে খেলতে যাবার জন্য তিনি মনোনীত হয়েছিলেন। এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠলে অলিম্পিক বাজেয়াপ্ত হয় এবং তার আর অলিম্পিকে খেলা হয়নি। বাড়ি কোথায় চাচা? এখানে। তো আপনার এলাকাতে এত সুন্দর একটা জিনিস হয়েছে কেমন লাগছে? আমরা আনন্দের বিষয়। আনন্দের বিষয়? নাচলা রানীর নামটা জেগে উঠল। এটা ইলা মিত্রের সংগ্রহশালা, ইলা মিত্র সম্পর্কে কতটুকু জানেন আপনি? না, ইলা মিত্র সম্পর্কে জানার মতে আমাদের তেভাগা আন্দোলন নিয়েই দেখা গেছে ইলা মিত্র।
দেখা গেছে তেভাগা আন্দোলন বলতে বুঝাইছে যে দেখা যাচ্ছে জমি জমি দেখা গেছে টেন্ডার নিয়ে আধি করলে যেরকম তিন ভাগের এক ভাগ পাবে কৃষক মালিক আর দুই ভাগ পাবে কৃষক এটা নিয়ে আন্দোলন করেছিল এটা দিয়েই জানি যে ইলা মিত্রর একটা মানে আন্দোলন হয়েছিল এলাকায় এটুকুই জানি তাছাড়া তো 1942 সালে দেশে দুর্ভিক্ষ দেখা দিলে কৃষকদের উপর শোষণের মাত্রা বেড়ে যায় কৃষকরা শুরু করে তিন ভাগের দুই ভাগ ফসলের জন্য আন্দোলন এই আন্দোলন চলে ভারত পাকিস্তান বিভক্তির পরেও এই সময় তৎকালীন পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয় সরকারের দমনপীড়ন নীতির কারণে কমিউনিস্ট ও কৃষক আন্দোলনের নেতারা আত্মগোপন করে ইলা মিত্র ও রবীন্দ্র মিত্র নাচলের চণ্ডীপুর গ্রামে আত্মগোপন করেন এই গ্রামে ছিল সাঁওতাল নেতা ও প্রথম সাঁওতাল কমিউনিস্ট মাতলা মাঝির বাড়ি ধীরে ধীরে তেভাগা আন্দোলন একটি বাস্তব রূপ লাভ করে কৃষকদের প্রতিরোধের মুখে আপাতভাবে তেভাগা কার্যকর হলে ভূমির মালিকরাও থেমে থাকেনি সরকারের আইন শৃঙ্খলা বাহিনী নানাভাবে কৃষকদের উপর অত্যাচার নিপীড়ন চালাতে থাকে এক সময় আন্দোলনকারীদের হাতে পুলিশ কর্মকর্তা ও পাঁচজন কনস্টেবল নিহত হয় এরপরে শুরু হয় তেভাগা আন্দোলনকারীদের উপর পুলিশ ও সৈন্যদের নির্যাতন 1945 সালে ব্রিটিশ শাসনের শেষ দিকে ইলা মিত্র ছিলেন চাপে নবাবগঞ্জে শ্বশুর বাড়িতে স্বামী রবীন্দ্র মিত্র এবং তার বন্ধু আলতাপ মিয়া জমিদার বাড়ির অদূরে শুরু করেন কৃষ্ণ গোবিন্দপুর বিদ্যালয় এই স্কুলকে কেন্দ্র করে শুরু হয় ইলা মিত্রের সংগ্রামী জীবন সবার জন্য শিক্ষা কার্যক্রম শুরু করেন এবং এ সময় তিনি মিশে যান কৃষক মজুরদের সঙ্গে তখন থেকে এই এলাকার মানুষ ইলা মিত্রকে রানীমা বলে সম্বোধন করে থাকেন জমিদার বাড়ির গৃহবধূ হয়েও ইলা স্বামীর সহায়তায় খুব দ্রুত হয়ে ওঠেন স্থানীয় কৃষক সম্প্রদায়ের নেত্রী ফ্লড কমিশন রিপোর্ট বাস্তবায়ন ও কৃষকদের জমি ভাগাভাগির বিষয় দুটি নিয়ে পুরো দেশ তখন আন্দোলনে উত্তাল নাচলের কৃষকরাই ছিল আন্দোলনের পূর্বভাগে এই আন্দোলনের সামনে সারিতে ছিল সাঁওতালরা এই আন্দোলনে আজ ইতিহাসে নাচল বিদ্রোহ তেভাগা আন্দোলন বা নাচলের কৃষক আন্দোলন ইত্যাদি নামে পরিচিত 1946 থেকে 1953 সাল পর্যন্ত এই আন্দোলনের নেতৃত্ব দেন ইলা মিত্র 1946 সালে হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হলে ইলা মিত্র নোয়াখালী দাঙ্গা বিধ্বস্ত হাসনাবাদে পুনর্বাসনের কাজে চলে যান ইলা মিত্রের এই সাহসী পদক্ষেপ সে সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে 1947 সালের ভারত বিভাগের পর মিত্র পরিবারের জমিদারি অঞ্চল রামচন্দ্রপুর হাট পূর্ব বাংলার রাজশাহী জেলার অন্তর্ভুক্ত হয় পূর্ব বাংলার হিন্দু পরিবারগুলো সংখ্যালঘু হয়ে যাওয়ার ভয়ে ভারতে চলে যেতে থাকে কিন্তু ইলা মিত্রের শাশুড়ি এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ফলে ইলা মিত্র স্বামী সহ এখানে থেকে যান পাকিস্তান পিরিয়ডেও তেভাগা আন্দোলন অব্যাহত থাকে ইলা মিত্র 2002 সালের 13 অক্টোবর 77 বছর বয়সে মৃত্যুবরণ করেন